আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। হযরতপুর গরুর হাট থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সামনে যে ভাইয়াদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এইমাত্র একটি গরু কিনলেন, আমরা তাদের অনুভূতি জানবো কত দিয়ে কিনলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছিলেন আপনি? আমরা সাভার উপজেলা থেকে আসছি। সাভার উপজেলা থেকে আসছিলেন, মাশাআল্লাহ। হাটে কখন আসছেন? সকালেই আসছি, মানে 10টার পর আসছি আর কি, পুরো হাট ঘুরলাম। জি জি। দাম মোটামুটি সবই মানে বেশি মনে হচ্ছে, তারপরে আল্লাহর রহমতে একটা গরু ব্যবস্থা হইলো ইনশাআল্লাহ। এটা নিছেন আপনারা? জি জি, এই গরুটা নিয়েছি। অনেক সুন্দর রং, লাল টুকটুকে কালার, কত দিয়ে নিলেন? 2,21,000। 21,000, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হাতে কে কে আসছেন আপনার সাথে? আমার সাথে মেয়ে আসছে, আমার ভাই আসছে, বড় ভাই, আমার বড় ভাই, আমরা সবাই, আমরা চার ভাই আর আমার ড্রাইভার সাহেব সবাই আসছে আর কি। সবাই আসছেন। তো গরু কেনার পরে কি মনে হচ্ছে? খুশি তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো। কুরবানির জন্য কেনা হয়েছে, অবশ্যই খুশি থাকবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন সাভার থেকে আসছিলেন ভাইয়ারা হযরতপুর হাটে, আর এই লাল গরুটি কিনলেন 2,21,000 টাকায়। তো ভাই, আপনাদের প্রতি শুভকামনা রইল, আল্লাহ আপনাদের কুরবানি কবুল করুন, যেহেতু কুরবানি আল্লাহর উদ্দেশ্যে দেওয়া হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।